ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। আমরা জানি সুকন্যা বিশ্বভারতীতে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, কিন্তু সেই স্থগিতাদেশের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতীর পাঁচিল কাণ্ডে স্থগিতাদেশ দিল না আদালত এবং আদালতের নির্দেশ এ বিষয়ে আবেদন জানাতে হবে উচ্চ পর্যায়ের কমিটির কাছে। অন্যদিকে কমিটি থেকে অব্যাহতি চেয়ে জমা দেওয়া অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগ পত্র গ্রহণ করেছে আদালত। বিশ্বভারতী কাণ্ডে আদালতে ধাক্কা খেল সরকার, পাঁচিল তৈরির উপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানিতে আদালত বলে, কাজ বন্ধ করতে হলে বা এই বিষয়ে কোনো অভিযোগ জানাতে হলে তা করতে হবে আদালত নিযুক্ত উচ্চ পর্যায়ের কমিটির কাছে। প্রয়োজনে ওই কমিটির দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। হাইকোর্টের তৈরি কমিটির তত্ত্বাবধানে শান্তিনিকেতনের পৌষমেলার মাঠে ইতিমধ্যেই শুরু হয়েছে পাঁচিল তৈরির কাজ। কাজ বন্ধ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলার শুনানিতে এদিন রাজ্যের দাবি খারিজ করে দেয় আদালত। অন্যদিকে মঙ্গলবার আদালত নিযুক্ত উচ্চ পর্যায়ের কমিটি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এদিন তার পদত্যাগপত্র গ্রহণ করেছে আদালত। গত 17 আগস্ট পাঁচিল দেয়া নিয়ে অশান্ত হয়ে ওঠে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। চালানো হয় ব্যাপক ভাঙচুর। ঘটনার পর হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। সেই মামলার প্রেক্ষিতে আদালত তৈরি করে দেয় 4 সদস্যের কমিটি। হাইকোর্ট নির্দেশ দেয় বিশ্বভারতী চত্বরে কোনো নির্মাণ বা ভাঙার কাজ করতে হলে নিতে হবে কমিটির অনুমতি। কমিটির তত্ত্বাবধানে এবং নির্দেশ মতো কাঁটা তার দিয়ে ঘিরে দিতে হবে জমি, তারপরই শুরু হয় কাজ। পৌষমেলার মাঠ ঘেরার প্রতিবাদে এদিন সকাল থেকে ভুবনডাঙ্গা উত্তরপাড়ার কাছে বিক্ষোভে সামিল হয় পৌষমেলা মাঠ বাঁচাও কমিটির সদস্যরা। টানা 5 দিন ধরে অবস্থান চালানোর ঘোষণা কমিটির। সৌভিক মজুমদার ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।